আমাদের দেশে যেমন বসন্ত আসলে চারিদিকে ফুল ফুলে সেজে ওঠে প্রকৃতি, ঠিক তেমনি ইউকেতেও সামার হলেই চারিদিকে নানা ফুলের সমারোহ। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেরি ব্লসমের একটি প্রজাতি। আর এটা দিয়েই আজকে অনেকদিন পরে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ভালোবাসা শেয়ার করতে। এই চেরি ব্লসম তো এতদিন শুধু আমি ছবিতেই দেখেছি, ভিডিওতেই দেখেছি, আজকে সামনাসামনি দেখতে পেরে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ মহান আল্লাহ তাআলার প্রতি। এই চেরি ব্লসমটা যে এত সুন্দর সেটা আসলে সামনাসামনি না দেখলে আমি হয়তো বা কখনোই বুঝতাম না। এই চেরি ব্লসমটা অনেক প্রকারের হয়ে থাকে, গোলাপি কালার, হালকা পার্পল কালার, হোয়াইট। আমার নুসাবাবুরির হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটা প্রজাতি। তো বাসার পাশে গাছটি দেখতে পেরে আসলে আমরা খুব খুশি হয়ে গিয়েছিলাম, আর খুশি হয়ে আমার নুসাবাবুরি আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। আসলে ফুলটাই এমন যে দেখলে খুব মন ভরে যায়। সো ফুল দেখবো আর কিছু ফুল নিয়ে যাবো না, তা তো হয় না। সো ছোট্ট একটা ডাল থেকে কিছু ফুল তুলে নিলাম আর ছোট্ট একটা ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।